নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 17 জুন টু 4 নভেম্বর 2023 শনি বকরি থাকছে। এই বকরি হওয়ার ফলে এই 140 দিন সিংহ রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। মহাভবিষ্যৎবাণী, প্রথমে আমি একটি কথা বলি, অনেকেরই মধ্যে একটা কনফিউশন আছে, শনি বকরি মানেই খারাপ, শনি মানেই খারাপ। এই ভিডিওটি আগে শুনুন, বুঝুন, তারপর আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন। আপনাদের যে ভুল ধারণাগুলো রয়েছে, অর্থাৎ শনি রেট্রোগ্রেড মানে যে খারাপ, তা না। শনি যদি আপনার কুম্ভ রাশিতে, শনি যদি আপনার মকর রাশিতে, শনি যদি আপনার তুলা রাশিতে, বৃষ রাশিতে যদি অবস্থান করে, মিত্র রাশিতে যদি অবস্থান করে, এই বকরি অবস্থাতে শনি কিন্তু আপনাকে খুব শুভ ফল দিবে। তিনটি গতি হয় একটি গ্রহের, একটা হচ্ছে মার্গী, বকরি, অতিচারী। দেখুন, মার্গী মানে হচ্ছে সোজা চলা, বকরি মানে অনেকে বলে যে উল্টো চাল, না, এটা হচ্ছে ভুল ধারণা। বকরি কথা অর্থ হচ্ছে সেই গ্রহটা ধীর গতি, উল্টো কোনো দিন গ্রহ চলে না, ধীর গতিতে, স্লো মোশনে। এমনি শনি স্লো মোশনের গ্রহ, আরও স্লো কিন্তু চলবে। এবং এই 140 দিন 17 জুন 2023 টু 4 নভেম্বর 2023 পর্যন্ত আপনার খুব স্লো গতিতে কিন্তু শনি যাবে, এবং অতিচারী মানে ফাস্ট মুভমেন্টে শনি কিন্তু যায়। এই তিনটি গতি কিন্তু হয়। তো এই যে বর্তমানে মার্গী রয়েছে এবং 17 জুন থেকে যে বকরি হচ্ছে, এই 140 দিনের জন্য বকরি থাকবে, কি প্রভাব দিবে আপনি সিংহ রাশির মানুষ আপনার উপর, লিখে রাখুন কোন কোন দিক থেকে আপনার নেগেটিভ এবং পজিটিভ দুটি বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। দেখুন, বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং শতবিশা নক্ষত্রে শনি কিন্তু অবস্থান করছে। রেজাল্ট কি দিতে চলেছে, কি ফল পেতে চলেছে, একে একে আমি আপনাদেরকে জানাবো। তবে যাদের ক্ষেত্রে শনি আপনার অশুভ রয়েছে, শনি পাপকর্তারই দোষে রয়েছে, আপনারা শনি রক্ষা কবচ পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনাদেরকে কিন্তু দিবে। এবার আসি আলোচনাতে। দেখুন, যখন শনি বকরি হয়, অর্থাৎ স্লো মোশন হয়, তখন যেভাবে বসে থাকে তার আগের ভাবেরও ফল দেয়। বর্তমানে সিংহ রাশি সপ্তমভাবে অবস্থান করছে, কিন্তু ষষ্ঠভাবেরও কিন্তু ফল দিবে এই 140 দিন। দেখুন, ষষ্ঠভাব রোগ, ঋণ, শত্রুতা, মামলা, মকদ্দমা। প্রথম কথা, আপনাদের এই সময় যারা ঋণে পড়ে গেছিলেন না, এই 140 দিনের মধ্যে আপনাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বড় ধরনের লোনে পড়ে গেছেন, এখানে আপনারা কিন্তু লোনটাকে রিকভারি কিন্তু করতে পারবেন। শত্রু শান্ত আপনাদের হবে, কারণ ষষ্ঠভাবে ফল দিবে। এবং মকর রাশি, স্বরাশি, অর্থাৎ শত্রু কিন্তু শান্ত এই সময় কিন্তু হবে। এবং এর পাশাপাশি আপনাদের যারা মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, এখান থেকে কিছুটা হলেও আপনারা পজিটিভ ফল আপনারা কিন্তু পাবেন। আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। লিখে রাখুন সিংহ রাশি রোগ, ঋণ, শত্রুতা। এবং যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবেন ভাবছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন ভাবছেন, এই 140 দিনের মধ্যে আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল কিন্তু দিবে। এবার আসছে আপনাদের সপ্তমভাবে কিন্তু বকরি থাকছে। প্রথম কথা, সপ্তমভাবে বকরি থাকার জন্য আপনাদের লাইফ পার্টনার, আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলেও সমস্যা কিন্তু দিবে। লাইফ পার্টনারের টেনশনের জায়গা বৃদ্ধি করবে, এবং এর পাশাপাশি আপনার সাথে আপনার লাইফ পার্টনারের মতবিরোধ, মতপার্থক্য হতে কিন্তু পারে,
অর্থাৎ এই সময়টা আর্গুমেন্ট থেকে এড়িয়ে চলুন আপনি যদি সিংহ রাশির মানুষ হন, কারণ আপনার ঠিক সপ্তম ভাবে বকরি হচ্ছে, এখানে কিন্তু কিছুটা সমস্যা আপনাদেরকে দিবে, বিশেষ করে লাইফ পার্টনারের হেলথ এবং আপনার সাথে আর্গুমেন্ট হওয়া। এবার আসি যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন, সম্পর্ক দেখছেন, দেখাশোনা চলছে, আমি একটি কথা বলবো তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, আপনার বিয়ে জন্য কথাবার্তা কনফার্ম হওয়া এই সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, অর্থাৎ কিন্তু পার্টনারশিপ যারা বিজনেস করছেন চোখ কান খুলে থাকুন, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা আসতে পারে, আপনি নিজে ব্যবসা করছেন সেখানে আপনার কিন্তু এই সময় এই 140 দিনের মধ্যে যথেষ্ট বেনিফিট আপনি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু পাবেন, আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে। সরাসরি আপনার ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, দেখুন ভাগ্যভাবে দৃষ্টি দিয়ে আপনার যেহেতু আপনার ভাগ্যভাবে যখন দৃষ্টি দিচ্ছে, যেহেতু নিচস্থ গৃহ এটা এবং বকরি শনি দৃষ্টি পড়ছে, তো কিছুটা ভাগ্য বিড়ম্বনা আপনার দিবে, আপনার পিতার স্বাস্থ্যের জায়গা নিয়ে আপনার চিন্তার ব্যাপার রয়েছে, অথবা পিতার সাথে কিছু হয়তো মতভেদ মতপার্থক্য তৈরি হতে পারে। দেখুন এই সময় ইনভেস্টমেন্ট আপনারা করুন, কারণ আগামী দিন অর্থাৎ এই সময় যখন আপনারা ইনভেস্টমেন্ট করবেন কি না, আগামী দিনে আপনারা কিন্তু 100% সুফল কিন্তু আপনারা কিন্তু পাবেন, আপনি সিংহ রাশির মানুষ। তবে দূর যাত্রা থেকে এড়িয়ে চলুন, যারা দূর যাত্রা করতে চাইছেন, ভ্রমণ করতে চাইছেন, সেখান থেকে এড়িয়ে কিন্তু চলুন। দেখুন সরাসরি আপনার রাশির উপর দৃষ্টি দিচ্ছে, চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে, মানসিক টেনশান বৃদ্ধি করবে, অ্যাংজাইটি আপনার বাড়বে, মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হলো সমস্যা আপনার দিবে, এবং কিছু কিছু ক্ষেত্রে ডিপ্রেশন চলে আসা, এবং লাভ রিলেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন প্রেমজ জায়গাতে কিছুটা হলেও আপনাদের এই সময় কিন্তু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। শনি বকরি, শনি মানেই হচ্ছে একটু ধীর গতি প্ল্যানেট, ধীরে ধীরে, আর তার মধ্যে বকরি আরও কিন্তু ধীর কিন্তু ফল কিন্তু দিবে, কিন্তু এক্সাল্ট আপনি কিন্তু শুভ ফল কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পাবেন, এবং আপনাদের মানসিক চাপ এই সময় বাড়বে। এবং আমি একটি কথা বলবো, সরাসরি শনি আবার আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, যারা প্রপার্টি কিনতে চাইছেন বা গাড়ি কিনতে চাইছেন বা আপনি কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, কারণ সপ্তমভাবে বকরি কোনো ব্যবসা, নতুন কোনো ব্যবসা, আপনি ধরুন পেট্রোল পাম্প তৈরি করতে চাইছেন, বা আপনি ধরুন কোনো লোহার ব্যবসা করতে চাইছেন, আপনি ধরুন কোনো খনিজ দ্রব্যের ব্যবসা করতে চাইছেন, বা আপনি কোনো জুতোর শোরুম খুলতে চাইছেন, ব্যবসার জায়গাটা কিন্তু, বা কোনো কালো কোনো বস্তুর ব্যবসা করতে চাইছেন, সেখান থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে লাভ 100% পাবে। দেখুন শনি বকরি হয়ে সিংহ রাশিকে অনেক দিক থেকে বেনিফিট দিবে, যারা প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন এখান থেকে আপনারা কিন্তু লাভবান আপনারা হবেন। এবং এই 140 দিনের মধ্যে আপনারা কী উপায় করবেন, প্রথম কথা হচ্ছে আপনারা হনুমানজির উপাসনা আপনারা করুন, সূর্যের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন, এবং এর পাশাপাশি চন্দ্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, কারণ সরাসরি চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে, তো চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন, আপনাদের যে বাধা বিপত্তিগুলো রয়েছে সেগুলো কাটবে। এই 140 দিনের সিংহ রাশির মহা ভবিষ্যৎবাণী আমি করলাম, এই ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার।